যে রাষ্ট্রের প্রতিশ্রুতি হচ্ছে নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তার উপযোগী রাষ্ট্র সংগঠনটা হবে যেমনদের ক্ষমতার ভারসাম্য থাকবে এবং সমাজের সাথে কিংবা ব্যক্তির সাথে রাষ্ট্রের যে সম্পর্ক সেখানে ব্যক্তির অধিকার উপর দাঁড়িয়ে রাষ্ট্র সংগঠনটা দাঁড়াবে এবং রাষ্ট্রের প্রতিশ্রুতি হবে যে ব্যক্তির অধিকারকে সে খর্ব করবে না, উল্টো সুরক্ষা দেবে। এই যখন হওয়া তার উল্টোটা আমাদের এখানে ঘটেছে, সমস্ত ক্ষমতার কেন্দ্রীভবন ঘটেছে। 72 সালের সংবিধানের মধ্যেই সমস্ত ক্ষমতার কেন্দ্রীভবন ঘটেছে। একজন সরকার প্রধান তিনি যেই হন না কেন, তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত। তিনি এমনকি সংবিধানের ঊর্ধ্বে, মানে এমনভাবে জবাবদিহিতার ঊর্ধ্বে যে সংবিধানের ঊর্ধ্বে তাকে স্থাপন করা হয়েছে। ফলে 53 বছরের অভিজ্ঞতা যে প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারেনি, ক্ষমতার কোনো ভারসাম্য তৈরি হয়নি, ফলে রাষ্ট্রের ভেতরেই ন্যূনতম যখন কোনো আর জায়গা থাকে না, নন স্টেট স্পেসগুলো, রাষ্ট্রের বাইরে যে স্পেসগুলো থাকা দরকার একটা গণতান্ত্রিক সমাজের জন্য, যেমন একটু আগে ডক্টর হোসেন জিল্লুর রহমান যে কথাগুলো বললেন যে রাষ্ট্র, ব্যক্তিখাত মানে প্রাইভেট সেক্টর এবং এই ধরনের সিভিল সোসাইটি কিংবা এনজিও সংগঠন, এই তিনটা জিনিস কিন্তু একটা ভারসাম্যের মধ্যে থাকা দরকার, যেটা ক্ষমতার ভারসাম্য, প্রতি মুহূর্তে একে অপরকে চ্যালেঞ্জের জায়গায় রাখা দরকার। এখন রাষ্ট্র আর ব্যক্তিখাত যদি একটা একসাথে অ্যালায়েন্স বিল্ড আপ করে ফেলে, ওটা যে একটা ভয়ঙ্কর রকম ক্রনি ক্যাপিটালিজমের রূপ নিতে পারে, সেটা তো বিভিন্ন দেশে আমরা দেখা গেছে, বাংলাদেশেও আমরা দেখেছি। এখন সেইখানে ভূমিকা থাকবে এনজিও কিংবা সিভিল সোসাইটির, যারা এইগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন। এখন এনজিও সিভিল সোসাইটির মূল বিষয়টা কিংবা সাধারণভাবে আমরা যদি ধরি যে ক্ষমতার বাইরে যেটা আছে সেটাই সিভিল সমাজ। সিভিল সমাজ কেবল এনজিও সংগঠন ভাবার কিছু নেই, ফলে আপনারা নাগরিক সমাজ নিয়ে মূলত এনজিওদের আলোচনাটা করছেন, কিন্তু সেইটা আমি বাদ দিচ্ছি না, গুরুত্বপূর্ণ সংগঠন, কিন্তু তার মধ্যে আবার একচেটিয়া রূপ লাভ করার কিংবা রূপ নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় যে কিছু এনজিও কিংবা তারা পুরো জিনিসটা পুরো নাগরিক সমাজের কর্তৃত্ব নিয়ে নিয়েছে, তারই মুখপাত্র বনে গেছে, অন্য ভয়েসগুলো আর আসতে পারছে না, সেই পরিস্থিতিও তৈরি হয়। ফলে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সব ক্ষেত্রে সবসময় বিরাজমান। এখন মূল সমস্যার জায়গায় আমরা মনে করি যে রাষ্ট্র ক্ষমতার মধ্যে অভ্যন্তরীণ ভারসাম্য না থাকলে, সেখানে ক্ষমতার পৃথকীকরণ না থাকলে, ন্যূনতম নির্বাচনটাও যে থাকে না সেটা আমরা দেখেছি, তার ফল দাঁড়ায় ওই ব্যক্তিখাতের কিছু লোক রাষ্ট্র ক্ষমতার সাথে যুক্ত হয়ে পড়ে এবং তারা মৃত্যুর পর পর্যন্ত কি বলে থাকতে চায় ক্ষমতার সাথে। আমরা তো দেখেছি কবে কিভাবে একদিকে আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে আর সেই জায়গায় তারা বলছে মৃত্যুর পর পর্যন্ত তারা সেটার সাথে থাকবে। এবং এইটা যেমন ঘটে, তেমনি ব্যক্তিখাতের বাইরে যে সিভিল সমাজ, এনজিও সংগঠন, তাদেরকেও তারা নানানভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে চাপ দিয়ে এই জায়গাটা তৈরি করে এবং তার অংশীদার করে নেয় অথবা মুখ বন্ধ করে দিতে পারে, এবং এই বাস্তবতা ঘটেছে। কিন্তু বাংলাদেশে এটাও একটা বাস্তবতা যে আমরা এটা দেখেছি, এত চাপের মধ্যেও কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু কাজ করেছে, কথা বলেছে, একেবারে সবার মুখ বন্ধ ছিল এই কথা আমরা বলবো না, এবং তারা মুখ বন্ধ করেননি বলে তারা জনগণের কাতারে দাঁড়ানোর সাহস করেছেন। তাহলে ওইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, যে আমরা প্রতিকূলতার মুখেও একটা নৈতিক স্ট্যান্ড নিয়ে দাঁড়াতে পারি, আবার আমরা কমপ্লাইও করে ফেলতে পারি। এইটা দুটো উদাহরণই বাংলাদেশে এই এনজিও কিংবা সিভিল সোসাইটির ক্ষেত্রে ঘটেছে।